আপনার 48 ঘন্টা পরে সে এখন খাবার খাইতে নামছে। দর্শকবৃন্দ, আপনারা এখন যে দুইটা বাচ্চা দেখতেছেন, এই দুইটা বাচ্চা একটু ক্যালসিয়ামের অভাবের কারণে অনেকটা দুর্বল হয়ে গেছে। তো 6 মাসের রেস্ট দিলে আশা করি যে এই কবুতরটা সুস্থ হয়ে যেতে পারে। শুধু এনেই রাখা হয়েছে আলটিমেটলি, এই ঘুঘু পাখি থেকে আসলে না পাইলাম বাচ্চা, না এদের একটু ডাক শুনতে পারি, এরা এত ভীতু পাখি আমি দেখি নাই। দর্শকবৃন্দ, আমি আসলে ভুল করে ফেলছি, তুড়িবাজ কবুতরটা আসলেই ডিম দিছে। আমার তো মনে হইতেছে ভাই দুইটা জোড়া, এবং বিশ্বাস করেন এই তুড়িবাজ কবুতর গুলার যদি ডিম জমে না ভাই, আমি প্রথমে এক ভাইয়াকে আমি এই প্রথম বাচ্চাটা দিয়ে দিব, কারণ কিন্তু আমি তারপরেও ডিমটা রেখে দিছি। এখন তারপরেও যদি ভাই বানজা আপনার কোনো কারণে এই মাঝে ডিম না ফুটায়, তাহলে ভাই এই জিনিসটা আমার জন্য আসলে খুব কষ্টদায়ক হবে। এত সুন্দর একটা কবুতরের যদি এই ঠোঁটের কারণে কবুতরটা আসলে দেখতে বিশ্রী লাগে, এটা কিন্তু কারো কাছেই ভালো লাগবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা হচ্ছে আপনার আজকে কিছুক্ষণ আগে সে নিচে নামছে, সে তাকে গতকালকে আসলে ছাড়া হয়েছিল। সে সন্ধ্যার সময় উড়ে যায়, তো সন্ধ্যার সময় উড়ে যেয়ে সে আসলে আপনার একদম মাগরিবের অনেক পরে আইসা বামে আইসা নামে, কিন্তু সে আর ঘরে ঢুকে নাই। তো আজকে প্রায় আপনার 48 ঘন্টা পরে সে এখন খাবার খাইতে নামছে। খাবার খাইতে নাইমাও সে ঢুকছে হচ্ছে ভুল খাঁচাতে। এটা হচ্ছে আসলে আপনার আমার মাদি কবুতরের খাঁচা। তো মাদি কবুতরের খাঁচায় আসলে বাচ্চাটা ঢুকছে। তো কবুতর যখন আসলে এইরকম আপনার লং টাইম বাইরে থাকে, বাইরে থাকার পরে যে খাবারটা খায়, ওর কিন্তু ক্ষুধা অনেক বেশি থাকে, ও অনেক বেশি খাবার খেয়ে ফেলবে। তো এই ধরনের কবুতরগুলোকে যদি পানিতে একটু খাবার শেষ হওয়ার পরে পানিতে যদি অ্যাপেল সিডার ভিনেগার একটু না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কবুতরের বদহজম, তারপরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। আর যখন দেখবেন আপনাদের কবুতর আসলে বাম থেকে নিচে নামতেছে না, তখন বুঝবেন অবশ্যই কবুতরের খাবার ঠিক মতো হজম হইতেছে না। কারণ কবুতরের যখন ক্ষুধা লাগে না, তখনই ও আসলে নিচে নামার প্রতি ওর আগ্রহ থাকে না, ওর পেটে যখন খাবার থেকে যায়। দর্শকবৃন্দ, আপনারা এখন যে দুইটা বাচ্চা দেখতেছেন, এই দুইটা বাচ্চা একটু ক্যালসিয়ামের অভাবের কারণে অনেকটা দুর্বল হয়ে গেছে। তো দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা আসলে ওদেরকে ক্যালটেট ট্যাবলেট খাওয়াইতেছি। এই যে দেখেন আমার হাতে ক্যালটেট ট্যাবলেট, ক্যালটেট ট্যাবলেটটা খাওয়াইলে এই বাচ্চাগুলো হয়তো আপনার এই দুর্বলতাটা কেটে যাবে। তা আমি কম বেশি প্রত্যেকটা যেসব বাচ্চা দুর্বল হয়ে গেছে, শেষ ফসলার বাচ্চা আসলে এগুলা, তো যে কারণে বাচ্চাগুলো আসলে খুব একটা মজবুত আমি পাচ্ছি না। এবং এবার আমাদের শেষ ফসলায় অনেকগুলো বাচ্চাই আসলে দুর্বল হয়েছে। আমি গতকালকেও আসলে এদেরকে ক্যালসিয়াম দিয়েছিলাম, আজকেও দিয়ে দিলাম ইনশাল্লাহ। এই মাদিটা আসলে বেশ অনেকবার বাচ্চা করা হয়েছে এর আগে, এখন আমার কাছে মনে হইতেছে আমাদের এই মাদি কবুতরটা বানজা হয়ে যেতে পারে। তো আমরা আসলে এবার ও একটাই ডিম পারছিল, তো আমরা ওর একটা ডিম সরায় দিয়া আপনার ওর নিচে অন্য কবুতরের ডিম দিছি। কারণ এখন যদি আমি ওর বাচ্চা না করি, সেক্ষেত্রে ওর মনে করেন আপনার বানজা হয়ে যাওয়ার আরও সমূহ চান্স থাকবে। তো এই কারণে আমি যে কাজটা করব, ওদের নিচে অন্য কবুতরের যে ডিম দিছি, সেই বাচ্চাটা ফোটার পরে আমি এই মাদিটাকে মিনিমাম 6 মাসের একটা রেস্টে দিব। তো 6 মাসের রেস্ট দিলে আশা করি যে এই কবুতরটা সুস্থ হয়ে যেতে পারে। অনেক সময় আসলে কবুতর পালতে গিয়ে জেনে শুনে একটা ভুল করি, সেটা হচ্ছে দেখেন আমি আসলে সরাটা দিয়ে রাখছি হচ্ছে খাঁচার এই সাইডে, একদম মনে করেন যে সাইড দিয়ে আমরা হাঁটাচলা করি ওই সাইডে। তো কবুতর কিন্তু এই ধরনের জায়গায় ডিম পারলে আপনার অনেক সময় কবুতর ডিম ভেঙে ফেলতে পারে। তো আমাদের উচিত হচ্ছে এই যে সরাটা আছে, এই সরাটাকে এই কর্নারে নিয়ে যাওয়া। এই কর্নারে নিয়ে যদি সরাটা রাখি, তাহলে কবুতর কমফোর্টেবলি ডিম পারবে, আশপাশ দিয়ে কেউ হেঁটে গেলে আসলে ভয় পাবে না। আর কবুতর ম্যাক্সিমাম টাইম ডিম ভাঙেই হচ্ছে ভয় পেয়ে। আমি জানি না আমাদের ঘুঘু পাখিগুলা, আমি জাস্ট খাঁচাটা খুললেই হয় এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করে, তার মানে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আর ঘুঘু পাখিগুলা দিন দিন বড় না হয়ে কেন মনে হচ্ছে যেন দিন দিন ছোট হচ্ছে? আপনারা দেখেন ক্যামেরা দেখে খাঁচা দিয়ে বের হচ্ছে কিভাবে চেষ্টা করতেছে, দেখছেন? আমি তো খাবারটা দেখি ওদের খাবার ঠিকঠাক মতো আছে কিনা নাই। না, ওদের পর্যাপ্ত খাবার দেওয়া আছে, ওদের পানিও একদম পরিষ্কার পানি আছে। এরা যে কবে ডিম পারবে, কবে জোড়া হবে আমি জানি না, শুধু এনেই রাখা হয়েছে আলটিমেটলি। এই ঘুঘু পাখি থেকে আসলে না পাইলাম বাচ্চা, না এদের একটু ডাক শুনতে পারি, এরা এত ভীতু পাখি আমি দেখি নাই। এরা মানুষ দেখলেই মনে করেন ভয়ে খালি এদিক ওদিক করতে থাকে, বুঝছেন? আসলে
এই মাদিটা রাজশাহী থেকে নিয়ে আসছিলাম, আমার খুবই পছন্দ করেই কবুতর টানছিলাম। আর আপনারা সবাই জানেন যে আমি একটা কবুতর আসলে জোড়া দেওয়ার আগে অনেক দিন সময় নেই, সময় নিয়ে জোড়া দিই। এই কবুতরটা জোড়া দেওয়ার পরে দেখলাম যে এই কবুতরটা আপনার ডিম ভেঙে ফেলছে, একটা ডিম ভেঙে ফেলছে। এখন একটা ডিম আছে, আমি জানি না এই আদৌ একটা ডিম থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না, কিন্তু আমি তারপরেও ডিমটা রেখে দিছি। এখন তারপরেও যদি ভাই বানজা আপনার কোনো কারণে এই মাদি ডিম না ফুটায়, তাহলে ভাই এই জিনিসটা আমার জন্য আসলে খুব কষ্টদায়ক হবে। আমাদের তুরিবাজ কবুতরটাকে দেখেন কিভাবে বসে আছে, মনে হচ্ছে না যে ওরা ডিম পারছে। আসলে কিন্তু ওদের নিচে ডিম টিম কিচ্ছু নাই, কিন্তু এমন একটা ভাব নিবে যে ওরা ডিম পারছে, ডিমে শেক দিতেছে। দাঁড়ান উঠে দেখি যদি সত্যি আবার ডিম পারে। আমি এই তুরিবাজ দুইটার নাম দিছি হচ্ছে প্রতারক কবুতর, বুঝছেন। এই দর্শকবৃন্দ, আমি আসলে ভুল করে ফেলছি, তুরিবাজ কবুতরটা আসলেই ডিম দিছে। আমার তো মনে হইতেছে ভাই দুইটা জোড়া, এবং বিশ্বাস করেন এই তুরিবাজ কবুতর গুলার যদি ডিম জমে না ভাই, আমি প্রথমে এক ভাইয়াকে আমি এই প্রথম বাচ্চাটা দিয়ে দিব। কারণ হচ্ছে ভাই উনাকে আমি এক জায়গা থেকে আপনার বাচ্চা তুরিবাজের বাচ্চা আসলে নিছিল উনি, এবং আমার এক পরিচিত ভাইয়ের থেকেই নিছিল, কিন্তু ওই কবুতর গুলা ভাই বাঁচাইতে পারে না উনি, কবুতর গুলা ভালো ছিল না। তো আমার এত খারাপ লাগছিল যে তার মানে খুবই কষ্ট পাইছিলাম। তো সেদিনই চিন্তা করছিলাম যে আমার বাসায় বাচ্চা ফুটলে ওই বাচ্চাগুলা আমি ভাইকে দিয়ে দেবো। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি বরিশালের ওই ভাইকে বাচ্চা জোড়া দিতে পারি। এবং তুরিবাজ যে ডিম পারছে আমার অনেক আনন্দ লাগতেছে, এখন নরমাদিটা ঠিক থাকলেই হয় ভাই, যেন বাচ্চাটা আমি ঠিকঠাক মতো নিতে পারি তুরিবাজগুলার। ভাই আমি অনেক খুশি হয়েছি, আপনারা বলে বুঝাইতে পারবো না তুরিবাজের ডিম দেখে। আপনারা এখন যে মাদি কবুতরটা দেখতেছেন, এই মাদি কবুতরটাও কিন্তু ভিডিও শুরুতে যে কবুতরটা দেখছেন ওই কবুতরের সাথে উঠতেছিল সকালবেলা, আর সন্ধ্যার সময় উঠতেছিল। তো কালকে সন্ধ্যার সময় এও লাস্টে নামছে, এও ঢুকে না। এ কিন্তু আপনার 48 ঘন্টা হয়ে গেছে এখনো না খাওয়া। এতক্ষণ না খেয়ে কিভাবে যে কবুতর সুস্থ থাকে ভাই আমি জানি না, আর বাঁচে কিভাবে এতক্ষণ না খেয়ে। আর আমি আসলে ওর খাঁচা খুলতেছি না, ও নরের খাঁচায় ঢোকার চেষ্টা করতেছে। নরের খাঁচায় ঢুকলে আগে আগে আমি ওকে ধরবো। আর এই কবুতরটা খুবই চালাক, ঠিক আছে। আপনারা এই যে ক্যামেরা দেখছে সাইডে, যে আমরা ওর দিকে ক্যামেরাটা দিয়ে রাখছি, ও এই কারণে দেখেন অন্যদিকে মুখ করে রাখছে, দেখছেন। এই হচ্ছে আমাদের লাল খাকি কবুতরের বাচ্চাটা, এই যে লাল খাকি বাচ্চাটা। হ্যাঁ, তো লাল খাকি বাচ্চাটা আমি জানি না আসলে এরকম লাল খাকি থাকবে কি না, কারণ হচ্ছে যে এই কবুতরটা কিন্তু আমি করছি হচ্ছে বাবরা আর লাল খাকি থেকে। তো বাবরা আর লাল খাকি থেকে যেহেতু বাচ্চা হয়েছে, সেহেতু আপনার বাচ্চাটা লাল খাকি নাও থাকতে পারে। কিন্তু এত সুন্দর একটা কবুতর, দেখেন ঠোঁটটা ওর সুন্দর হয় নাই, ঠোঁটটা কিন্তু আপনার ভাঙা চাঙা ভাঙা, তার মানে তেরা বেগা টাইপের ঠোঁট হয়েছে। এত সুন্দর একটা কবুতরের যদি এই ঠোঁটের কারণে কবুতরটা আসলে দেখতে বিশ্রী লাগে, এটা কিন্তু কারো কাছেই ভালো লাগবে না। আমার কাছে আসলে ভালো লাগতেছে না ওর ঠোঁটের জন্য। কত সুন্দর একটা কবুতর, ঠোঁট হয়েছে ভাঙাচোরা, দেখছেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।